আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এর আগেও দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার রূপকল্প 2041 সাল পর্যন্ত রয়েছে, দরকার কি নির্বাচনের নামে এই ধরনের প্রহসন, নির্বাচনের নামে এই ধরনের হানাহানি সংঘাত খুনাখুনি, দরকার কি মাননীয় স্পিকার? আজকে আমার নির্বাচন এলাকা, আমি যখন কথা বলছি আমি আমার নির্বাচন এলাকায় আগামী 30 তারিখ আমার নির্বাচন এলাকায় পৌরসভা নির্বাচন রয়েছে, সেখানে কিছুক্ষণ আগে খবর পেলাম সেখানে স্বতন্ত্র প্রার্থীদের অফিস ঘর ভেঙে উড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি কাজ করে, দায়িত্ব কি? আমরা নির্বাচন কমিশনকে সর্বদাই গালিগালাজ করছি, নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়ে কথা বলছি, কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে সংবিধানে পরিষ্কারভাবে যে বলা হচ্ছে নির্বাচন কমিশনকে রাষ্ট্র আইন বিভাগ নির্বাহী বিভাগ সকলেই যে নিরবিচ্ছিন্নভাবে সহযোগিতা করবে, নির্বাহী বিভাগ আইন বিভাগ যদি সহযোগিতা না করে আমি কিভাবে মাননীয় স্পিকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারবো? আজকে সারা বাংলাদেশে স্থানীয় পর্যায়ে নির্বাচন বাংলাদেশের, আমি সেদিন কথা বলছিলাম মাননীয় স্পিকার, আমরা ছোটবেলায় গ্রামারে পড়েছি বিপরীতার্থক শব্দ, ভালো মন্দ, ঠিক এই রকম ধরনের বিপরীতার্থক শব্দের ইংরেজিতে ইলেক্টেড আনইলেক্টেড। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব যে আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমি মাননীয় সংসদ নেতার সাথে বহুবার কথা বলেছি, আমি অনুরোধ করেছি যে দেখেন ওনার যে শারীরিক অবস্থা, ওনাকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আপনার অনুমতি দিতে অসুবিধা কোথায়? আপনি তাকে বিদেশে চিকিৎসার সুযোগটি দিন, এতে আপনি সম্মানিত হবেন, আরও দেশের মানুষ আপনাকে অবশ্যই করবে, তার যে বয়স তার যে অবস্থা এই অবস্থায় তাকে এটা বিবেচনা করা উচিত। মাননীয় স্পিকার, আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে সূরা নিসায় বলছেন, তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনা অনুসরণ করিও না, আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ কর্ম সম্পর্কে অবগত, যা প্রকাশিত যা অপ্রকাশিত। মাননীয় স্পিকার, আমরা আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে, কিছুদিন আগে আমরা সমুদ্র বিজয়ের সারা বাংলাদেশে উৎসব করলাম, আদালত আন্তর্জাতিক আদালত থেকে আমরা বাংলাদেশের পক্ষে কিছু রায় পেয়েছিলাম, কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য এই রায় কিন্তু ভারত মিয়ানমার কেউ মানছে না, তারা জাতিসংঘে অভিযোগ দাখিল করেছে ওই রায়ের বিরুদ্ধে, যে কারণে আমরা ওই যে সীমানা যে ফয়সালা আমাদের হয়েছিল সেই ফয়সালা কিন্তু আমরা এখনও বুঝে পাইনি, সেই দখল আমরা এখনও বুঝে পাইনি, এই জন্য আমাদেরকে আরও জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, আমাদের সমুদ্র সম্পদ আমাদের সমুদ্র সীমানাকে যদি আমাদের সত্যিকার অর্থে আমাদের নিয়ন্ত্রণে আনতে চাইতে হয় আমাদের জাতীয় ঐক্য জাতীয় শক্তিকে আমাদের সুসংগত করতে এর কোনো বিকল্প নয় মাননীয় স্পিকার। আজকে যে কারণে আমাদের এই সংকটগুলো থেকে বেরিয়ে আসার জন্যে আমরা শুধু একে অপরের সমালোচনা একে অপরের কাদা ছোড়াছুড়ি না করে, আজকে যারা ইন্তেকাল করেছেন বঙ্গবন্ধু নিয়ে কি আপনার বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে কোনো সন্দেহ আছে? কেউ করে কথা, কেউ করে না, 1971 সালে যে আমরা স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি, সবচেয়ে তো তার অবদান সবচেয়ে বেশি, কোনো অস্বীকার করার পথ নাই, কিন্তু আমরা এখানে আমি এর আগের দিনও একবার আলোচনা করেছিলাম মহামান্য রাষ্ট্রপতি, উনি বলেছেন যে আমাদের বঙ্গবন্ধু 26শে মার্চের প্রথম প্রহর স্বাধীনতার ঘোষণা, আমি জানি না মাননীয় স্পিকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল বাংলাদেশের অন্যান্য দলিল যেটা আমরা পড়েছি, মাননীয় স্পিকার একটু সময় দেন, এইসব দলিলের মধ্যে দুই মিনিট জি মাননীয় স্পিকার আমি দেখি নাই, আমি 1971 সালের 25শে মার্চ পাক হানাদার বাহিনী যখন নির্মমভাবে নিরীহ নিরস্ত্র মানুষের উপর যখন আক্রমণ চালিয়ে নিরস্ত্র মানুষকেও গণহত্যা চালালো, সেই দিন রাত্রিবেলা উনি গ্রেপ্তার হয়েছিলেন, বেগম মুজিব উনার যে লেখা বইয়ে প্রকাশিত ডকুমেন্টস উনি পরিষ্কার বলেছেন রাত 12টার সময় ওনাকে ধরে নিয়ে গেল। মাননীয় স্পিকার, এটা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নাই, এটা নিয়ে বিতর্ক করে মুজিবকে বড় বা ছোট করা যাবে না আমি যেটা মনে করি, সুতরাং ইতিহাসের জায়গায় ইতিহাস থাকবে। আমি মনে করি মাননীয় স্পিকার জাতীয় সংসদ, এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এখানে প্রধানমন্ত্রী বলছেন যে জাতীয় সংসদ আলোচনার কেন্দ্রবিন্দু, কিন্তু আমি বাস্তবিক বলবো মাননীয় স্পিকার, বর্তমান জাতীয় সংসদ আমরা এখানে সরকারি দল বিরোধী দল এই অভিন্ন মত একাকার হয়ে গেছি, সত্যিকার অর্থে জাতীয় সংসদে আমাদের পাশে আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যরা রয়েছেন, মাননীয় স্পিকার সত্যিকার অর্থে ওনারাই বলছেন যে আমরা কাগজে কলমে বিরোধী দল, এটা বাস্তব মাননীয় স্পিকার। গত 2018 যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে যেখানে লাঙল ছিল সেখানে নৌকা নাই, যেখানে নৌকা ছিল সেখানে লাঙল নাই, সুতরাং মাননীয় স্পিকার তাদের কিছুটা হলেও দায়বদ্ধতা আছে, সুতরাং মাননীয় স্পিকার জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই সংসদ সেটি ঘটাতে পারছে না মাননীয় স্পিকার, এই সংসদ জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়া উচিত। আজকে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, আজকে আপনার ছাত্ররা হাফ পাসের জন্য মারামারি করছে, সেইখানে ছাত্রলীগের ছেলেরা মিছিল নিয়ে গিয়ে স্কুল কলেজের ছাত্রদের উপর হামলা চালাচ্ছে, এইটি নিন্দা জানার ভাষা আমার নাই মাননীয় স্পিকার। আমি মনে করি আজকে আইন প্রয়োগকারী সংস্থা, আজকে আমরা যখন বলি যে আমাদের খুব ভালো অবস্থা, আজকে আমি ঢাকা বাস স্ট্যান্ড থেকে বাস টার্মিনাল থেকে রেল স্টেশন থেকে বা লঞ্চ স্টেশন থেকে বিমানবন্দর থেকে আমি যখন বাসায় ফিরবো আমার পকেটে মানি ব্যাগ নাই, আমার হাতের ঘড়ি নাই, আমার মোবাইল ছিনতাই, আমরা এই কথাগুলো যখন বলি নিরাপত্তার কথা মাননীয় স্পিকার 50 বছর আমরা নিশ্চিত করতে পারি নাই বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক যে নিরাপত্তা
আমরা আনন্দ উৎসব করছি এসির মধ্যে আলোচনা করে, আমরা বুঝছি না যে সত্যিকার অর্থে বাংলাদেশের অবস্থাটা কোথায়, নির্বাচিত অনির্বাচিত। আমি গতদিন কথা বললাম, আপনি আমাকে বললেন প্রত্যাহার করতে হবে। আমি আপনার কাছেই জানতে চাই মাননীয় স্পিকার, যে আজকে যারা বিনা ভোটে নির্বাচন কমিশন যাদেরকে নির্বাচিত ঘোষণা করছে তাদেরকে আমি কি বলবো মাননীয় স্পিকার, অনির্বাচিত বলবো না নির্বাচিত বলবো? তারা তো নিশ্চয়ই বিনা ভোটে নির্বাচিত মাননীয় স্পিকার। এই যে সংবিধান আমাদের এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে 11 অনুচ্ছেদে, যে এখানে নির্বাচনের মাধ্যমেই যারা সেখানে আপনার ভোটার তাদের মাধ্যমে নির্বাচন করতে হবে স্থানীয় প্রতিনিধিদের। কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যর্থ, এই ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থে ব্যর্থ মাননীয় স্পিকার। আমরা তৃণমূল পর্যায়ের একটি ইউনিয়ন পরিষদের এই বছরের তৃতীয় ধাপের নির্বাচন আগামী 28 তারিখ অনুষ্ঠিত হবে মাননীয় স্পিকার। এ যাবৎ যে গণমাধ্যমে তথ্য এসছে 300-400 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তারা কে নির্বাচিত করলো মাননীয় স্পিকার, কে তাদেরকে নির্বাচন মনোনীত করলো, তারা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে, এই কথাগুলো বলতে গেলে মাননীয় সরকারি দলের সদস্যরা আমাদেরকে বাধা দিচ্ছেন, আমাদেরকে বিভিন্নভাবে উপহাস করছেন, যুক্ত চাচ্ছিল্য করছেন। মাননীয় স্পিকার, সত্যিকার অর্থেই আমাদের দেশের এখন 50 বছর পূর্তি আমরা উদযাপন করছি। আজকে চিন্তা করতে হবে যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, নির্বাচন কমিশনই বলি, আইন বিভাগই বলি, বিচার বিভাগই বলি, আর আপনার এই আইন প্রক্রিয়ার সংস্থাগুলি বলি, এদের প্রতি জনগণের আস্থা বেড়েছে না আস্থা কমে গেছে? আজকে সত্যিকার অর্থে বলবো যে মাননীয় স্পিকার, এই সমস্ত প্রতিষ্ঠানগুলির প্রতি জনগণের আস্থা একেবারেই তলানিতে ঠেকে গেছে। আজকে যখন শুনি যে আইন প্রক্রিয়ার সংস্থা আজকে বাড়ি থেকে মানুষকে ধরে নিয়ে গিয়ে নাশকতার মামলা দেয়, রাজনৈতিক হাজার হাজার মামলা আজকে রয়েছে, হাজার হাজার মামলা, আমি তারও আমি নিজের আমার পরিবার এই রকম মামলার অনেক মামলার শিকার মাননীয় স্পিকার, বাড়ি থেকে ধরে নিয়ে বলছে আমরা বোমা তৈরি করছিলাম। মাননীয় স্পিকার, এই ধরনের মামলা এখন পর্যন্ত কোনো চার্জশিট হয়নি, কোনো রিপোর্টও হয়নি। 2014 সালে বিরোধী দলের নামে গাড়ি পোড়ার মামলার কথা বলা হয়েছে, কিছুদিন আগে উত্তরায় উপনির্বাচন হচ্ছিল, আমি পার্লামেন্টে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম যে একটি তদন্ত কমিটি করে দেন, ওই যে ঢাকায় যে সমস্ত জায়গাগুলোতে আপনার গাড়ি পড়েছে তারাই ঘটনা ঘটালো, গাড়ি পোড়ার মুহূর্তের মধ্যেই বিরোধী দলের নেতা কর্মীদের নামে মামলা হয়ে গেল। আজকে আপনার মাননীয় স্পিকার, আপনার কিছুদিন আগে কুমিল্লায় মন্দিরে আপনার কোরআন শরীফ পাওয়া গেল পায়ের নিচে, স্বাভাবিক কারণে ধর্মপ্রাণ মুসলিমরা প্রতিবাদ করলো, একজন পাগল উম্মাদকে সাজিয়ে পুলিশ আপনার মামলা দিল হাজার হাজার বিএনপি নেতা কর্মীরাকে, এবং সেখানে দেখা গেল যারা ভারতে চিকিৎসায় গেছে, বিদেশে চিকিৎসা করছে, জেলখানার মধ্যে রয়েছে, তারাও মামলার আসামি। তাহলে কি মাননীয় স্পিকার, এইসব ঘটনাগুলো পুলিশের যে দক্ষতা, পুলিশের যে আপনার এই গ্রহণযোগ্যতা, সেগুলো প্রশ্ন রাখে না মাননীয় স্পিকার? আজকে মাননীয় স্পিকার, আমরা আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্বকে আমরা আজকে হারিয়ে ফেলেছি। আজকে আমাদের এই বিবেক এবং মনুষ্যত্বকে আমাদের জাগ্রত করতে হবে, সত্য যা সেটিকে আমাদেরকে বলতে হবে। ক্ষমতা নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ, এটি আমরা বিশ্বাস করি। অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ করতে হবে, কিন্তু আজকে আমাদের এই ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তৈরি হয়ে গেছে মাননীয় স্পিকার। এইখানে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মাননীয় স্পিকার। আজকে মাদকের ভয়াবহ বিস্তার, এত ভয়াবহ বিস্তার ঘটেছে, প্রতিদিন নিত্য নতুন মাদক আজকে আবিষ্কার হচ্ছে, আজকে উদ্ধার হচ্ছে, কিন্তু এই মাদক দেশ জুড়ে মাদক পাচার সরবরাহ বিশাল নেটওয়ার্ক, জনপ্রতিনিধি প্রভাবশালী নেতাদের পৃষ্ঠপোষকতা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজস্য, সম্পৃক্ততা সুভাষ গ্লাভারদেরও। মাননীয় স্পিকার, আজকে এই অবস্থা থেকে জাতিকে মুক্তির জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন পরশুদিন যে জাতিকে সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সংকটগুলো কি চিহ্নিত করে, আমাদের গণতন্ত্রের সংকট, আমাদের আইনের শাসনের সুশাসনের সংকট, আমাদের মাদকের যে ভয়াবহ বিস্তার ঘটছে, এই সমস্ত সংকট থেকে জাতিকে মুক্ত করতে গেলে অবশ্যই জাতীয় ঐক্যমতের দরকার। এছাড়া মাননীয় স্পিকার, এগুলো কোনো বিশেষ কোনো প্রতিষ্ঠান বা বিশেষ কোনো সংস্থাকে দিয়ে এখান থেকে আমরা জাতিকে পরিত্রাণ করতে পারবো না। মাননীয় স্পিকার, আজকে সারা বাংলাদেশে আজকে সরকারের এই সম্পদ যে লুটপাটের মহা উৎসব চলছে, আমরা ডিজিটালি বাংলাদেশ অনেক এগিয়েছি কোনো সন্দেহ নাই মাননীয় স্পিকার, আজকে আমাদের গতি বেড়েছে বিভিন্ন কাজ রাষ্ট্রীয় কার্যক্রমে, কিন্তু আজকে ডিজিটাল যে দুর্নীতি হচ্ছে, এই গত 2 মাস আগে দেখলাম ই কমার্স, মাননীয় মন্ত্রীও এখানে আমাদের ICT মন্ত্রী আছেন, তিনি ই-ভ্যালির উদ্বোধন করেছিলেন, জবাব দিতে হবে ই-ভ্যালির টাকা কোথায় গেল। আজকে ই কমার্সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আজকে বিদেশ থেকে পাচার হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। কারা এই টাকা পাচার করেছে, কিভাবে পাচার হলো? আজকে যেমন একদিকে ডিজিটাল গতিতে আমরা আমাদের উন্নয়নের গতিকে বাড়াতে পেরেছি, পাশাপাশি ডিজিটালি যে সমস্ত অনিয়ম দুর্নীতি আজকে ভয়াবহ বিস্তার ঘটছে, এটার ব্যাপারেও তো আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে মাননীয় স্পিকার। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে এবং এই ক্ষেত্রে আমাদের দলীয় সংকীর্ণতার আমি মনে করি বিরাট বড় অভাব রয়েছে মাননীয় স্পিকার। আজকে বাংলাদেশের যে সংকট, আমার ছোট্ট মানুষ মাননীয় স্পিকার,
আমার 40-42 বছরের রাজনীতিতে আমার যেটুকু দেখা 50 বছরে বাংলাদেশের রাজনৈতিক সংকট আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা হয়নি। আমাদের এক পক্ষের পরাজয়ের মধ্য দিয়ে অন্য পক্ষ জয়ী হয়েছি, আর ভবিষ্যতে কি হবে আমি বলতে পারবো না। তবে মাননীয় স্পিকার, সত্যিকার অর্থে আমাদের জাতীয় আজকে একটা বিরাট সংকট। উচ্চশিক্ষাঙ্গন থেকে তৈরি হয়, বিশ্ববিদ্যালয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এবং ওই উচ্চশিক্ষাঙ্গন থেকে জাতীয় নেতাও তৈরি হয়, কিন্তু আজকে ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, কিন্তু আজকে কিন্তু নেতা তৈরি হচ্ছে না মাননীয় স্পিকার উচ্চশিক্ষাঙ্গনগুলো থেকে। তার কারণ সেখানে আর রাজনীতি নাই, রাজনৈতিক চর্চা নাই। এটি আমাদের জাতির জন্য সত্যিকার অর্থে, আমাদের হায়াত মুতের মালিক আল্লাহ, আমরা দুনিয়াতে কেউ স্থায়ী থাকার জন্য আসি নাই, কিন্তু সত্যিকার অর্থে মাননীয় স্পিকার আমি বলবো যে আজকে জাতি একটা গভীর সংকটের মধ্যে পড়েছে। অবশ্যই রাজনৈতিক চর্চা আমাদের ফিরে আসতে হবে, বিরোধী দলকে আজকে রাজনৈতিক কথা বলার সুযোগ দিতে হবে। আজকে মাননীয় স্পিকার এই অবস্থা থেকে